জেনে নিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা থেকে আবহাওয়ার খবর প্রথমে বলছি সমুদ্রগামী জেলেদের জন্য আবহাওয়ার বার্তা আজ শুক্রবার উত্তর বঙ্গোপসাগর এবং তৎছকগ্র এলাকায় কোনো ঘূর্ণিঝড় নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না দ্বিতীয়ত বলছি নদীবন্দর সমুদ্রের জন্য আবহাওয়ার বার্তা আজ দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দর সমুদ্রের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না তৃতীয়ত বলছি দৈনন্দিন আবহাওয়ার বার্তা বাইশ জানুয়ারি দু সকাল নয়টা থেকে তেইশ জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে কুয়াশা এবং দেশে অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে চতুর্থতে বলছি ঘূর্ণিঝড়ের বিশেষ বার্তা উত্তর বঙ্গোপসাগর এবং তৎসক নগ্ন এলাকায় কোনো ঘূর্ণিঝড় নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না পঞ্চমতমতে বলছি বন্যার বার্তা বন্যার কোনো নতুন খবর পাওয়া যায়নি আগামী মার্চ দু থেকে নতুন খবর দেওয়া হবে